বাচ্চারা যখন কোনো খাবার খেতে চায় না, তখন তাদেরকে একটু ভিন্নভাবে রান্না করে দেওয়া উচিত। তাহলে সেটা তারা নতুন টেস্ট পাবে আর খেতেও চাবে। বুসরা যখন খিচুড়ি ভাত কোনো কিছুই খেতে চায় না, তখন তাকে আমি একটু অন্যভাবে রান্না করে দিই। যেমন আজকে আমি এখানে সবজি নিছি, একটু চিকেন নিছি। সবজির মধ্যে এখানে আমি বরবটি নিছি, ছোট করে কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ নিছি, একটা পেঁয়াজের অর্ধেক নিছি, কয়েকটা গোলমরিচ নিছি, আর একটু চিকেন নিছি, বেশি নেইনি। আর এখানে আমি আলু নিছি। এখানে সবগুলোই পরিষ্কার করে ধুয়ে নাও। এই রান্নাটার আসল উপকরণ হচ্ছে এটা। এখানে মুগ ডাল আর ভাতের চাল আছে। আমি ভাতের চালের থেকে মুগ ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। যেই বাবুদের মুগ ডাল খেলে সমস্যা হয়, তারা অন্য ডাল এখানে ব্যবহার করতে পারবে। এখন সব উপকরণগুলো এক করে নিব, আস্তে আস্তে সব কিছু আমি একসাথে করে নিব। চিকেনটা আমি বেশি ছোট করে কাটিনি, একটু বড় বড় করে রাখছি। এটা আমি একদম ম্যাশও করব না, এটা আস্ত থাকে যাবে। গোলমরিচ একটু ঝাঁজ হবে, তো যেই বাবুরা একদম মানে ঝাল খেতে পারে না, একদম ছোট, তাদের এই গোলমরিচটা না দিলেও হবে, বা দিলেও একটা বা দুইটা দিতে পারেন। যেই বাচ্চারা চিকেন তারপর সবজি এগুলো আলাদা করে খেতে চায় না, তাদেরকে এইভাবে রান্না করে দিলে চিকেনের পুষ্টি সবজির পুষ্টি একসঙ্গে তারা পেয়ে যাবে। এখানে আমি পেঁয়াজটা দিব না, পেঁয়াজটা আমি রেখে দিলাম। আর এখানে আমি একটু জিরা দিলাম, বাচ্চাদের খাবারে জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন আমি এখানে সামান্য লবণ দিব, মানে পরিমাণ মতো লবণটা দিব। আপনাদের যেই বাবুদের এক বছর হয়নি তাদেরকে লবণ দিবেন না, কারণ এক বছরের আগে বাচ্চাদের খাবারে লবণ ব্যবহার করতে হয় না। বুসার এক বছর হয়ে গেছে, সেই জন্য ওর খাবারে এখন আমি প্রতিদিনই লবণ দেই, তবে বেশি একটা দেই না, অল্প দিই। এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করব। সিদ্ধ করার পর এখানে আমি ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিয়েছি। ভালো করে সিদ্ধ করতে হবে একটু সময় নিয়ে, তাহলে সুন্দর করে ম্যাশ হবে। আমি এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, কারণ বুসরা এখন বড় হয়েছে, ওকে বেশি একটা ম্যাশ করে খাবার না দিলেও হয়। এটার রান্নার লাস্ট প্রসেসিংয়ের ভিডিওটা আর কি ডিলিট হয়ে গেছে, তো আমি লাস্টে এটা সিদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে অন্য একটা পাত্রে ঘি দিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা করে এটা আমি আবার একটু ফুটিয়ে নিয়েছি। ঘি দেওয়ার ফলে এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে, তো বুসরা অনেক সুন্দর করে খাচ্ছে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না, তাদেরকে একটু এইভাবে রান্না করে দিবেন, তাহলে ওরা সুন্দরভাবে খাবে। বুসরা যেদিন ভাত খিচুড়ি তারপর অন্য খাবার যেগুলো আমি ওকে রোজ দেই সেগুলো খেতে চায় না, তখন আমি এইভাবে রান্না করে দিই, ও সুন্দর করে খায় মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।